আসসালামু আলাইকুম সমাজের সবচেয়ে নিকৃষ্ট জীব কারা অন্য প্রাণী না কোরআন তো তা বলে নাই কোরআন বলছে কি যে কোরআন বলছে আসমান এবং জমির মধ্যে যে সমস্ত জীবজন্তু রয়েছে এরা সবাই সৃষ্টিকর্তার প্রার্থনা হতো কারা মানুষ এবং জিন ছাড়া তাই না এখানে মানুষের প্রসঙ্গটাই তুলে আসছে বারবার তো এখানে আমি সুরা আনামের বাইশ নম্বর আয়াতে কি লেখা আছে সেটা আপনাদের শোনাবো অনেকে হয়তো জানেন যে নিশ্চয়ই আল্লাহর নিকোষ নিকৃষ্ট জীব বধির এবং যারা কিছুই বোঝে না আবার আমি পড়ে শোনাচ্ছি সেতুটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আল্লাহ নিকোষ নিকৃষ্ট জীব বধির এবং মূর্খ যারা কিছুই বোঝে না মূর্খ 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 হচ্ছে পশুর সেইতে অধম অথবা পশুর সমান অথবা পশুর সেইতে নিকৃষ্ট এটা কার কথা কোরআনের কথা আপনার চারপাশে কিগুলো হচ্ছে কিগুলো ঘটতেছে আপনি জানেন আপনি বোঝেন তাই না কিন্তু বুঝেও না বোঝার ভান করেন কারণ আপনার স্বার্থের মোহে আপনি এমনই অন্ধ হয়ে গেছেন যে নিজের ভালো ছাড়া আর কারো ভালো বুঝেন না আপনি দেখতেছেন যে সকল মানুষই সমান এবং সূর্য সূর্য পৃথিবীর সর্বত্র সমানভাবে তাপ বিতরণ করতে হচ্ছে শীত সমানভাবে তার শীত পৌঁছে দিচ্ছে ঋতু পরিবর্তনগুলো হচ্ছে তাই না যেখানে যা প্রয়োজন সব কিছু হচ্ছে কিন্তু আপনি মানুষের মতো বিভেদ সৃষ্টি করেন আপনি মানুষের মতো দলা সৃষ্টি করেন হ্যাঁ আপনি ভুল ব্যাখ্যা করেন আপনি যেটা সত্য না সেটাকে আপনি হ্যাঁ সত্য বানান যেটা মিথ্যে সেটাকে আপনি মানতে রাজি না হ্যাঁ এরকম কি আপনি অথচ আপনি বুঝতে চান না এখানে বাস্তবের সাথে কিছু উদাহরণ না দিলে সাধারণ মানুষরা তারা বুঝবেন না গত তেইশ এক দু সালের তেইশ দুই আঠারো তেইশ দুই আঠারো সালের প্রথম আলো পত্রিকায় যদি আপনারা দেখেন যে সেখানে দেখবেন যে আপনার যশোরে গত দু হাজার সতেরো সালে বিরাশি জন লোক হত্যা হয়েছে বন্ধুরা এটা পত্রিকায় প্রকাশিত এবং প্রমাণিত সত্য যে যশোরে দু হাজার সতেরো সালে বিরাশি জন লোক হত্যা হয়েছে এখন এর আড়ালে আরও অনেকগুলো খবর রয়ে গেছে যে খবরগুলো প্রকাশিত হয় নাই সেটা আমরা যাব না আমরা ওই বিরাশিটাই ধরে নেই এখন এই বিরাশি জন লোক যে নিহত হয়েছে এর মধ্যে অর্ধেকই প্রায় আওয়ামী লীগের নেতা এবং কর্মী আর ধরে নেওয়া যায় যে আর বাকি অর্ধেকটা অন্য দলের কর্মী নাকি তাই ধরে নিতে হবে অথবা সে নাই হোক সাধারণ মানুষ তো সাধারণ মানুষ তো আর হত্যার আওতায় আনা ঠিক না তাই না তো এই যে যারা দেখবেন যে যারা রাজনীতি করে বিশেষ করে নির্বাচনের ঠিক আগে পরে দেখবেন যে টাকার একটা খেলা শুরু হয়ে যায় এবং খুনা খুনি হুম দেখবেন প্রচণ্ডভাবে ঘুরতে থাকে কোনো সন্দেহ নাই আর যারা রাজনীতির সাথে জড়িত তাদের অধিকাংশ লোক দেখবেন যে এটা এটা স্বার্থ সংক্রান্ত বিষয় এটা একটা জুয়া খেলার মতো রাজনীতি একটা জোয়া আর কিছুই না এটা হচ্ছে আপনার টাকার খেলা জাস্ট ফর কি মানি দ্বিতীয় কোনোই নাই যাদের প্রচুর টাকা আছে এবং জনবল আছে শুধুমাত্র তারাই এই খেলাটা খেলে থাকে দ্বিতীয় কোনো ব্যক্তি না আপনি দেখবেন আপনি একটা ক্লাসে মানে এক্সাম্পল ইসেন আপনি একটা ক্লাসে দুশো ছাত্র ছাত্রী আছে আপনি যদি বলেন যে তোমরা কি রাজনীতি করতে আগ্রহী মনে হয় না যে একটা লোক সাড়া দেবে যে আমি রাজনীতি করতে চাই কিন্তু আপনি দেখবেন যে রাজনীতি তারা করে যাচ্ছে কারা মূর্খ এক শ্রেণী আছে হ্যাঁ টিভিতে সম্ভবত একটা খবরে আসছিলো যে বরিশালে বরিশালে কোনো শিক্ষিত লোক নাই কোনো মানে শিক্ষিত লোক তো আসে প্রচুর কিন্তু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে শিক্ষিত লোক নাই কারণ জানে যে এটা হচ্ছে কী একটা কুপাকুপি হুম ক্ষমতার বড়াই এবং টাকার একটা হুম তবে হ্যাঁ এটা সত্য যে কিছু ভালো লোক আছে তারা কিন্তু পরিস্থিতির শিকার কিছু ভালো লোক তো অবশ্যই আছে যাদের নীতিতে বাঁধে যাদের বিবেকে বাঁধে বাধ্য তারা রাজনীতি করে হ্যাঁ আমার একটা উদাহরণ আছে সেটা হচ্ছে যে যদি রাজনীতিবিদ প্রকৃত রাজনীতিবিদ যদি এক ফুটা চিনি বা গুড় হয় আর চারপাশে দেখবেন শত শত হাজার যে পিঁপড়ে ঘিরে থাকে এগুলো হচ্ছে চামচা এটা হচ্ছে মূর্খ নির্ভোধ এরা নিজেদের বিবেকে কাজে লাগায় না এরা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য কি করে আপনার ওই নেতার পিছে পিছে ঘুরে আপনি যদি থানার আশেপাশে যান দেখবেন যে ওই এলাকার যে সমস্ত সন্ত্রাসী যারা চাঁদাবাদ হ্যাঁ তারা কিন্তু ওই পুলিশের পিছে পিছে করে কারণ কি তারা দায়বদ্ধ অনেকগুলো জেল আছে ই আছে আপনার সরি কেস আছে মামলা আছে তাই না যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে তো এখান থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কী করে বিভিন্ন নেতার পিছে ঝুলে থাকে কিসের জন্য নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা কিন্তু বোঝে 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 কিন্তু ভান করে না বোঝার যারা এই ধরনের মানুষ হ্যাঁ তারা যদি নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন তাহলে আপনার বিবেক আপনাকে বলে দেবে বারবার ওই একই কথা যে বিবেক আপনাকে বলে দেবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তাই আল্লাপা কি বলেন যে নিশ্চয়ই আল্লাহ নিকট জীব বধির ও মুখ্য যারাই কিছুই বোঝে না বোঝে বোঝে না কেন বোঝে সব বোঝে কিন্তু সব কিন্তু বুঝে কিন্তু ভান করে না বোঝার অর্থাৎ আমি কি আমি আহ সালিশ মানি কিন্তু তালগাছ আমার অনেক কাহিনী আছে অনেক কাহিনী দেখবেন যে নিজের টাকার জন্য নিজের স্বার্থের জন্য মাকে হত্যা করছে নিজের স্বার্থের জন্য বাপকে হত্যা করছে নিজের স্বার্থের জন্য ভাইকে হত্যা করছে নিজের স্বার্থের জন্য বন্ধুকে হত্যা করছে কিছুদিন আগের ঘটনা এক বন্ধু এক বন্ধুর কাছ থেকে বিশ মাত্র বিশ হাজার টাকা ধান নেছে তো বন্ধু টাকা চায় বারবার টাকা চায় টাকা দেন টাকা দেন টাকা চায় টাকা দেন টাকা চায় টাকা দেয় এইভাবে চলতেছিল তারপরে একবার বলছে যে ঠিক আছে আয় তোর টাকাটা আমি দেবো হ্যাঁ এই বন্ধুকে মেরে বস্তায় ভরে গড়ি ফেলা দিয়েছে তো আল্লাহর কি কুদরত দেখেন যে এই বন্ধু কিন্তু মরে নাই কিছু ব্যক্তি ওই বস্তাবন্দি ওই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার সুস্থতা ফিরে আসলে পরে তাকে জিজ্ঞেস করছে তোমার কি করে দে এই বস্তাগুলো তোমার কে ঢোকালো নিশ্চয়ই কোনো মানুষ বল হ্যাঁ আমার বন্ধু আমার টাকা দেওয়ার জন্য নিয়ে গেছিলো এবং টাকাটা আমার এইভাবে দেছে বস্তার মধ্যে ভরে আমার বাড়িতে পানিতে ফেলা দিচ্ছে এটাই তার টাকা দেওয়া এটা বন্ধু বহু পাবেন বহু বন্ধু পাবেন এটা যদি আপনি প্র্যাকটিক্যালি যদি আপনি যাচাই করতে চান অন্তত আপনি দশজন জন পঞ্চাশ জন অথবা একশো জন লোকরা আপনি টাকা ধার দেন টাকা ধার দিয়ে দেখেন যে ওরা কি মতো এই একশো ভিতরে একটা লোক ঠিক মতো আপনাকে টাকা সঠিক সময় দেয় কি না এই টাকা তো আপনি পাবেন নাই বরং আপনার এই যে টাকাটা দিলেন অর্থাৎ উপকার করলেন এই উপকারের বিনিময়ে কি হবে আপনার অসংখ্য শত্রু সৃষ্টি হবে কোনো সন্দেহ নয় আপনি যাচাই করে দেখেন প্র্যাকটিক্যালি যাচাই করে দেখেন একশো পারসেন্ট প্রমাণিত যে আপনি যদি একশো লোকের ধার দেন টাকা তাহলে আপনার অন্তত আটানব্বই জন শত্রু তৈরি হবে আপ আমি আবার কথা আবার বলতেছি মাইন্ড করেন না আমার কথায় আপনি যদি একশো লোকের টাকা ধার দেন তাহলে আপনার আটানব্বই জন শত্রু তৈরি হবে আর দুইজন বন্ধু তৈরি হতে পারে মাত্র এ হলো মানুষের চরিত্র হ্যাঁ তো আল্লাহবাক বলছে কি আমি ভালো মন্দ দিয়ে একটা খেলা খেলবো এবং কিয়ামতের দিনে এই খেলাটার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে তাই না কিয়ামতের দিনে কি হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে যারা পুরস্কৃত হবেন তারা কি চিরস্বর্গের স্থান চিরসূকের স্থান স্বর্গ পাবে যেহেতু তিনি অনেক বড় তার পুরস্কারটা অনেক বড় কোনো সন্দেহ নাই ইদানিং এই যে জানুয়ারি আপনার জানুয়ারি দু হাজার আঠারো সম্ভবত এই দশ বারো চোদ্দো তারিখে আর কি জানুয়ারির এখানে বিশ্ব সংবাদে একটা ইয়ে আসছে খবর আসছে যে পৃথিবীর মতো আরও দশটা নতুন গ্রহের সন্ধান পেয়েছে এখন কথা যে এরমতে আরও অনেক গ্রহের সন্ধান পাওয়া গেছে যিনি সৃষ্টিকর্তা যিনি রবুল আলমিন যিনি অতি মহান বড় তিনি যদি এই যে পঞ্চাশ ষাটটি এরম যে গ্রহ আছে পৃথিবীর মতো এই গ্রহগুলোকে পৃথিবীর মতো উর্বর করে দেন পারেন না হান্ড্রেড পারসেন্ট পারেন হ্যাঁ করে দেন আর যদি একজন বান্দারে যদি দশটা দুনিয়ার সমান জায়গা দেন তো কী সমস্যা আছে হ্যাঁ তিনি পারেন পারেন কিনা পারেন তিনি যে যা ইসছে তাই পারেন খুব পরিষ্কার আপনি নিজের কাছে দেখেন না তাই না তিনি যদি এই সূর্য উঠা বন্ধ করে দেন পারেন কি না হ্যাঁ পারেন যদি চন্দ্র না ওঠে পারেন এই যে পানি পানি যদি না ওঠেন তাহলে পানি খাওয়া বন্ধ শহরের মানুষগুলো তো পানি খাই বাঁচে তাই না অচল হয়ে যাবে খুবই বিজ্ঞানসম্মত এবং খুবই সঙ্গত কথা বলবেন খুবই স্পষ্ট কথা তার মানে কি কোরআনটাকে বিশ্বাস করার মতো একটা গ্রন্থ হুম বিশ্বাস করা যায় তবে এটা বোঝার জন্য আপনার বিবেককে কাজে লাগাইতে হবে না হলে বুঝতে পারবেন না যাই হোক আপনার যা খুশিতে আপনি করে যান আপনার যা কর্ম আপনি করবেন তার তিল পরিমাণ এদিকও হবে না ওদিকও হবে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং অনুজনের সাবস্ক্রাইব